সালেহা, তোদের বাসাগুলো তো অনেক সুন্দর। হ্যাঁ, ছবির মতো সুন্দর। আরো বলতো কিনা বুঝতি মা সালেহা। আপা, এরা আমার কলেজের বান্ধবী। আসসালামু আলাইকুম আন্টি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মারে, এই সবই শেখ হাসিনার অবদান। শেষবার যখন ঘর বাড়ি জমিজিরাত নদীতে ভাঙলো, তখন কি আর ভাবছিলাম আবার খাড়াইতে পারো? কিন্তু এখন ঘর পাইছি, জমি পাইছি, চাষের লাগা কৃষি ঋণ পাইছি। আমার সালেহা এখন কলেজে যায়, কোনো বেতন লাগে না। বঙ্গবন্ধু আমাদের দেশ দিছে, আর তার মেয়ে শেখ হাসিনা দিছে আশ্রয়। মুজিব বর্ষ উপলক্ষে 1,48,397টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে 2% জমিসহ ঘর প্রদান করা হয়েছে। এ প্রকল্পের আওতায় 1997 সাল থেকে জুন 2021 পর্যন্ত 4,42,608টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। একটি মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না, সরকার এই নীতি গ্রহণ করেছে। আশ্রয়ণ প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিশেষ উদ্যোগ।